যেমন আপনাদের বাড়ির ধারে বসিরহাটের আল্লামা হুজুরের মাজারটা টপকালেই ডান দিকে যে রাস্তাটা পেরিয়ে গেছে, ডান দিকে ঢুকে গেছে তালপুকুরের দিকে, ওই রাস্তাতে কিছু দূর গেলেই সোসনে বলে একটা বাজার, জায়গার নাম, কাল সকালবেলাকে চেক করে আসবেন। ওই বাজার থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঢুকলে একটা গ্রাম, গ্রামটার নাম হলো ঘোনা। ঘোনা গ্রামের আবার একটা পাড়ার নাম হলো হাজিবাগ, যেখানে ঘুমিয়ে রয়েছে আল্লাহর একজন প্রিয় বান্দা হাজি মঈনউদ্দিন সাহেব, গোলাম মাওলা সাহেবের আব্বা। প্রতি ফাল্গুন মাসের 12 তারিখে যার ইসালে সওয়াব হয়, আমি অযোগ্যতার ভিতর দিয়েও 6-7 বার তারা দাওয়াত করেছে গিয়েছি। গোলাম মাওলা সাহেব তখন বেঁচে রয়েছেন লকডাউনের আগে, আমার সঙ্গে বলছিলেন স্টেজে, তখন মাতিন সাহেব আলোচনা করছেন, আমি পেছনে মসজিদে বসে রয়েছি। গোলাম মাওলা বলতে বলতে বলে ফেললো, হাসিবুর, ওই আমার আব্বার খবর, আমার আব্বার সম্পর্কে তুমি কিছু জানো? আমি একদম স্পষ্ট বলি যে আমি কিছু জানি না, আমি জানি না, তা বলবো কি জানি, কথা বলে যেটা জানি না জানি না, কে ভাবলো কি আমার দেখার দরকার নেই। রাসূলের দরবারেও মাঝে মধ্যে সাহাবারা বা অন্যান্য ব্যক্তিরা প্রশ্ন করলে রাসূলের জানা থাকলে জবাব দিতেন, জানা না থাকলে রাসূল বলতেন, এখন জানা নেই, সময় দাও, জেনে নেই, পরে বলবো। সুতরাং সব কথা যে সব সময় ব্রেনে থাকবে বা জানা থাকবে এটা সম্ভব না। গোলাম মাওলা সাহেব বলছিলেন যে আমার আব্বা ছিলেন একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গাছ কেটে খেতেন, খেজুর গাছ ঝুড়িয়ে খেতেন, শিউলি। ওই যে বসিরহাট আল্লামা হুজুর একবার ফাল্গুন চৈত্র মাস অথবা বৈশাখ মাসের দিকে প্রখর কাঠ ফাটা রৌদ্রের সময় আল্লামা হুজুর হাজি মঈনউদ্দিন সাহেবকে বলেছিলেন, বাবা একটু খেজুরের রস খাওয়াবে আমার। গরমকালে খেজুরের রস হয়? আপনাদের দিক তো হয় খেজুরের রস, গরমকালে হয় না শীতকালে? শীতকালে না। মঈনউদ্দিন সাহেব বললেন, বাবা হুজুর এই সময় তো খেজুর গাছে রস হয় না, গাছ কাটাও হয় না। বলে, বাবা আমার একটু খাওয়ার জন্য মন চেয়েছে, যদি পাওয়া যেত একটু খেতাম। বসিরহাট দরবার থেকে বাড়ি গিয়েছেন, গাছ একটা কেটেছেন, গাছের নলিও একটা পুঁতে দিয়েছেন, ফাঁড়ও একটা বাঁধিয়ে দিয়েছে, গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। দোয়া আমরাও করি, করি না করি না? মহান আল্লাহর কালাম কোরআন শরীফের ভিতর আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। রবকে ডাকার মতো যদি ডাকতে পারেন আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আমাদের সমস্যা একটা জায়গায়, এক তো আমাদের খাওয়া দাওয়া ভালো না, দোয়া কবুল না হওয়া দুটো তিনটে কারণ মাথায় ঢোকা, এক তো খাওয়া দাওয়া ভালো না অধিকাংশ মানুষের, দ্বিতীয় নম্বর কারণ হলো দোয়া করার পরে মন ভেঙে ফেলি। তাই তো সেই তো চেয়েছি আল্লাহ কবুল করবে দেবে, ও দোয়া কবুল হয়। 100% বিশ্বাস রাখুন, রবের দরবারে আমি এটা চেয়েছি, আমার রবের খাজানায় কোন জিনিসের কমতি নেই, আমার আল্লাহ এটা আমার দেবেই, এই বিশ্বাস রাখেন, দোয়া কবুল হয় কিনা দেখেন, আল্লাহ এটা দেবেন। হাত নামানোর পরে চিন্তা করতিস, তাই তো দেবে, কবে থেকে বলতিছি। আমার ভাই ও বাবাজিরা, আমার হাজি মঈনউদ্দিন সাহেবের গাছের গোড়ায় দাঁড়িয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার পীর বসিরহাটের বড় মাওলানা একটু খেজুরের রস খাওয়ার আশা করেছে, আমি জানি সময় খেজুরের রস হয় না, তবে রব আপনি চাইলে সব কিছুই সম্ভব। কি দৃঢ় প্রত্যয় বিশ্বাস, আল্লাহ আমি জানি আপনার ইশারা যদি হয় এই ভার ছাপিয়ে খেজুরের রস পড়বে, বেউজ্জুতি করো না রে মাবুদ,
কাল সকালে আবার যাব বসিরহাটের দরবারে, হুজুরের দরবারে যাবার সময় যেন একটু খেজুরের রস সাথে করে নিয়ে যেতে পারি, নাহলে খেজুর গাছে যদি রস না হয় খালি হাতে গেলে হুজুরের কাছে বেউজ্জুতি হব। দেখা গেল পরদিন সকালবেলা ভাঁড় পাড়তে গিয়ে দেখা গেল আল্লাহ এত রস দিয়েছে ভাঁড় ছাপিয়ে নিচে টুপিয়ে টুপিয়ে পড়তেছে। আর একটু আওয়াজ দিয়ে বলে, তারাও দোয়া করেছিল আমরাও দোয়া করি, আমরাও করি না করি না কথা বলেন। ও বাবা জি ভাই জানের বিস্তার আলোচনা করার মৌকা জামান নেই, এগিয়ে চলো। গোলাম মাওলা বলছিলেন আমার আব্বাকে দেখেছি গাছ কেটে খেতে, কিন্তু আমার সেই আব্বাকেই দেখেছি একটা পিরিয়ডে বিরাট পরিমাণে অজ্ঞসিহাত করে বেড়াতে। বয়স্ক যারা প্রবীণ যারা তারা বলতে পারে গোলাম মাওলা সাহেবের আব্বা অজ্ঞসিহাত করতেন। আমি আমি হুজুরির মুখের এই কথাটা শোনার পরে আমি প্রচুর লোককে জিজ্ঞাসা করেছি, আপনাদের বাড়ি এসেছিল জি, প্রচুর লোক তার দলিল দেশে প্রমাণ দেশে যে হ্যাঁ তিনি জলসা করতেন, অথচ তিনি সাধারণ মানুষ, তিনি কেরাম মানুষ তাহলে প্রমাণ দেখে নেন একদম ক্যামেরার সামনে প্রমাণ দিচ্ছে, কে যেন আবার বলে না যে হুজুর বোধে গাঁজা করি কথা বলতেছে, একদম সাধারণ অথচ ওয়াজ করতে। ভাই ওয়াজ করতে গেলে কিচ্ছু লাগবে না, যে দুগুণটা আলোচনা করবে ওই দুগুণটা যা বলবে সেই জ্ঞানটাও তো থাকা লাগবে। তো গোলাম মাওলা সাহেব তখন সবে মাওলানা কমপ্লিট করে বাড়ি ফিরেছেন। গোলাম মাওলা বলছেন আমি আমার আব্বাকে বলছি আব্বা আপনি সাধারণ মানুষ তা আপনি ওয়াজ করেন কেন, একটা কথা যদি ভুল বলে ফেলেন আপনিও গোনাগার যারা শুনবে তারাও গোনাগার, সুতরাং যার কাজ সে করুক, ডাক্তারের কাজ ডাক্তার মাস্টারের কাজ মাস্টার উকিলের কাজ উকিল করুক চাষির কাজ চাষি করুক আপনার কাজ আপনি করুন কাজ জোড়ানো কাজ করুক, ওয়াজ করবেন কেন ওয়াজ আলেমরা করুক। তা আমার আব্বা শুধু আমার মুখের দিকে ফিরে শুধু একটা কথা বলেছিল, কচি আমি কি বসিরহাট হুজুরির দরবারে ঘাস কাটতুম বলে মনে হয়? কার দরবারে কথা বলেন কথা বলেন, বিশ্বাস করেন আজও বসিরহাট হুজুরির কবরের ধারে দাঁড়ালি না ঠ্যাংটা একবার হলেও কেঁপে ওঠে, আজও কেঁপে ওঠে, মনে হয় হুজুর যদি আজ বেঁচে থাকতো না তো আমাদের এই স্টেজ উঁচে চটাং চটাং কথাবার্তা বলার আগে খানিকটা খানিকটা ভাবতে হতো সেই মানুষটা কি কত মানুষ গালমন্দ করেছে ছোট বড় কথা বলেছে, বলেছে না বলিনি? মানুষ ভালো মানুষ হলেই দেখবেন তার পিছনে শত্রু বেশি না কম। আমার ভাই ও বাবাজিরা আমার গোলাম মাওলা সাহেব বললেন আমার আব্বাকে বলার পরে আব্বা যখন এই উক্তি করল আব্বা আমার কথা শুনলো না বরং আমায় ডেকে বলল গোলাম মাওলা তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি। আব্বার কথাটা শুনে আমার রাগ হয়েছে তাই আমি সিদ্ধান্ত টেনেছি এইভাবে আব্বাকে থামানো যাবে না, আজ থেকে আব্বা জলসা করতে যাবে আর আমি আমার আব্বার সঙ্গে যাব তলি বলে এলম হয়ে আব্বার ছাত্র হয়ে ব্যাগ বয়ে যাব, আমার আব্বার বক্তৃতা আমি সব শুনবো, আব্বার বক্তৃতার ভিতরে যদি কোন রকমের ভুল ত্রুটি পাওয়া যায় আমি একজন এমএম ডিগ্রি অর্জনকারী আলেম আমার আব্বার বক্তৃতার ভুল ধরবই প্রকাশ্য জলসায় জনগণের সামনে, আব্বা বেউজ্জুতি হবে অজ্ঞসিয়া তার জীবনে কোনোদিন করবে না। সেই আশা নিয়ে সেদিন আমি গেলাম আব্বা কমিটিকে বলে 10-15 মিনিট আমার একটু সময় করে দিল, আমি আর একটু বেশি সময় ধরে আলোচনা করলাম, আলোচনা শেষ হয়ে গেল আমার আব্বা স্টেজে উঠেছেন না আলোচনা করবেন, আমি আমার আব্বার পিছনে ঘুপটি মেরে বসে রয়েছে একদম চুপটি দিয়ে আব্বার বক্তৃতার ভুল ধরব, কিন্তু কমিটির ছেলেরা আমার নিয়ে টানাটানি করছে হুজুর চলেন একটু টিফিন করে নেবেন খাওয়া দাওয়া করবেন, টিফিন আর খাওয়া দাওয়া করতে গেলে আমার বাপের অসনা হবে হবে হবে, এজন্য আমার তো ওদের উপরে রাগ হচ্ছে, ওদের হাত নাড়া দিয়ে ছাড়িয়ে দিলাম, বললাম ভাই পরে হবে যাও এখন ডেকো না। দীর্ঘ সময় ধরে আমি আলোচনা শুনলাম,
আমার আব্বা সুদীর্ঘ দু ঘন্টার উপরে আলোচনা করল। আর আমি একজন এমএম ডিগ্রি অর্জনকারী আলেম, আমার ক্ষমতা হলো না আমার আব্বার বক্তৃতার ভুল ধরার। বন্ধ কর। আমার ভাইজানের আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, বসিরহাটের আল্লামা হুজুর যে টিকাতে লিখেছেন, শুনে হোক বা পড়ে হোক আলেম হওয়া যায়, শুনেও যে আলেম হওয়া যায় তার দলিল দিলাম আপনাদের বাড়ির ছেঁচায় রয়েছে, কাল সকালবেলা সাইকেল লেগে ঘুরে আসবেন। আমার ভাই ও বাবা জিরা আমার, তাহলে পীর হতে গেলে আমি বলেছি পাঁচটা শরত কথাটা আমার নাম উল্লেখ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার আল কওলুল জামিল নামে গ্রন্থের ভিতরে। আর বসিরহাটের বড় মাওলানা আল্লামাইহীন আল্লামায়ে বাঙ্গাল আল্লামাইহীন আল্লামা রহলামিন শাহ রহমাতুল্লাহ আলাই তার লিখিত কিতাব পীর মুরিদের তথ্য তাসাউফ তত্ত্বের ভিতরে তিনি উল্লেখ করেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, পীর হতে গেলে দু নাম্বার শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। গোড়ায় বলতেছিলাম আল্লাহর ভয়ের কথা, ওই আল্লাহর ভয়ের কথা বলতে গিয়ে আমার প্রসঙ্গ চেঞ্জ করতে হলো। মাথায় ঢোকান বন্ধু, আল্লাহর প্রিয় হতে গেলে তার ভিতর আল্লাহর ভয় থাকা লাগবে, কারণ আল্লাহর ভয় এমন একটা বিষয় কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, এই দুনিয়া জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে এদের বিষয়ে আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন। আমার আল্লাহ জালান কালামে পাকের ভিতরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়া জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানের আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন, ওরা জীবনে কখনো কাউকে গালমন্দ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ওরা জীবনে কোনোদিন আল ঠেলবে না, দোট ঠেলবে না। আমার দেশে কিছু মানুষকে পাওয়া যায় সীমানা পরিবর্তন করে, আছে না নেই, মাঠের দেড় কাটা জমি আল ছিটে ছিটে আড়াই কাটা করে ফেলেছে, কিছু বলতে গেলি বলে আমি না ভাবো আমি না মরবে না মরবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তারা কখনো আল ঠেলবে না, তারা কখনো দোট ঠেলবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে ওই মানুষগুলোর জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা ইচ্ছাকৃত কখনো নামাজ কাজা করবে না। সচরাচর আমি নামাজের আলোচনা করি না, আজ আপনাদের নামাজের কথা বলে বিরক্ত করব না, শুধু এতটুকু কথা মাথায় রাখুন, আমি নামাজের আলোচনা করলেও আপনাদের নামাজ পড়তে হবে, নামাজের আলোচনা না করলেও আপনাদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড় নেই। কোরআনে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস-সালাহ আকিমুস-সালাহ, বান্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো। ও দুনিয়ার মানুষেরা, ও বসিরহাটের নজন্তরন বন্ধুরা, নামাজের আলোচনা আমি করলেও আপনাদের নামাজ পড়া লাগবে আর না করলেও নামাজ পড়া লাগবে, কারণ কবর নামীয় জায়গায় আমাদের সবার যেতে হবে, যার কবরে তাকিয়ে থাকতে হবে আর যার কবরের হিসাব তাকেই দিতে হবে। এবার আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না। আমার ভাই জানেন
মহান আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে নামাজের কথা বলতে গিয়ে বললেন না সালাতু মিয়ারাজুল মুমিনিন। নবী হাদিস শরীফের ভিতরে নামাজের কথা বলতে গিয়ে বলেছেন না সালাতু মিফতাহুল জান্নাহ। নবী জানিয়েছেন নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবি হলো নামাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই আলোচনা এগিয়ে নিয়ে চলো, আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তাদের দেখলে দেখা যাবে পবিত্র রমাদানে কখনোই তারা ইচ্ছাকৃত রোজা কাজা করবে না। এই তো মাত্র কিছুদিন আগে রমজান গেল, আমার সমাজের দিকে তাকালে লজ্জা লাগে, কত মানুষকে দেখেছি সুস্থ সবল দেহে ঘুরতেছে ফিরতেছে সব কাজ করতেছে অথচ রোজা করে না। আপনাদের এলাকায় এরকম মানুষ নেই? আছে, এটা তো পাওয়া যাবে? নেই নেই, আমি তো জানি না, আসিনি বলতে পারবো, আর আছে কিনা ওটা আপনারা ভালো জানেন। আমি দেখেছি ভাই, এখন তো আর বলে লাভ হবে না, তো একটু তওবা তওবা করে নাও আর আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করো, আর পারলে একটু কাজাগুলো আদায় করো। একটা কর রোজা যারা কাজা করেছেন নষ্ট করেছেন ইচ্ছাকৃত, একটার পরিবর্তে ষাটটা করতে হবে রোজা। কটা বলেছি বলেন দিন? ষাটটা, তার মানে সারা বছরে ছটা রোজার কাজা হবে, তাও হবে না, সাড়ে পাঁচ খান হবে, কারণ আবার তো রমজান মাস এসে যাবে। আমার ভাই বাবা জিরা, আমার রমজানে সুস্থ সবল দেহে খাওয়া পানাহার করা ওই রকম হারাম, যেরকম হারাম শুকরের রক্ত খাওয়া যেমন হারাম, শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম। আমার সমাজে বহু মানুষকে দেখেছি হারাম হওয়ার পরেও সুদ খায়, হারাম হওয়ার পরেও ঘুষ খায়, হারাম হওয়ার পরে বহু পাপের কাজ করে, মদ খায় গাঁজা খায় কত পাপ কাজ করে, কিন্তু আমার নজরে পর্যন্ত পড়িনি যে মুসলমানের বেটা শুকরের রক্ত শুকরের গোস্ত খায়। আপনাদের এদিক আছে? খায় সব। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মাতাল যে মদ খায় তার মদের বোতলটা যদি একটুখানি নকিয়ে সাইড করে ওর চোখের আড়াল থেকে ঘুরিয়ে নেড়ে বলে দেন যে তোর এই মদের বোতলের ভিতরে পাঁচটা ফোঁটা শুকরের রক্ত দিয়েছি আমি, ও আর খাবে? কথা বলেন, ঝট করে বলেন, খায় বলো মদ, কিন্তু যদি বলেন এর ভেতরে পাঁচ ফোঁটা শুকরে রক্ত দেওয়ার স্বচ্ছ হবে না। এই শুকরে রক্ত শুকরের কষ্টের যেমন পরহেজ করেন এগুলো যেমন হারাম, রমজানে সুস্থ সবল দেহে রোজা না রেখে যারা খেয়েছেন ওই রকম হারাম। ভাববেন আমার আলোচনা কোনো বালিশে মাথা দিয়ে, ও বাবা জি ভাই জেনে গিয়ে চলো, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা কখনো সুদ খাবে না, ঘুষের ধারে পাশে যাবে না। আমি আমার যুব সমাজকে, আমি আমার মুরব্বীদেরকে, ইমানদার ভাই ও বাবা জিদেরকে বলবো, পায়ে দুটো হাত দিয়ে বলবো, আর কোথায় হাত দিলে আপনি শান্তি পাবেন বলেন সেই জায়গায় হাত দেব। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের সঙ্গে স্পর্শে যদি জড়িয়েছেন তো আপনার সব শেষ। অর্থ সম্পদ, অর্থ কাঠামো, অর্থনৈতিক কাঠামো আপনার ভেঙে চুরমার হয়ে যাবে, সুদের সঙ্গে জড়িয়ে দেখেন আপনার সংসারে শান্তি থাকবে না, আপনার সংসারের টান ঘুচবে না। ও বন্ধুরে আমার, সুদের টাকা নিয়ে কেউ কখনো সুফল পায়নি ওর কুফল ছাড়া। 12,000 লেছেন না, ধিকে ধিকে তো দ্বিতীয় হচ্ছে 18,000। তা 12,000 কম না 18,000 কম? আমার ভাই বাবা জিরা, আমার আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে
ওদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন ওরা কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে কখনোই তারা তাদের কন্যা সন্তানের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা তাদের বিবিদের অধিকার হক কখনো নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে বোনের ফারাজ তারা কখনো ফাঁকি দেবে না, নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে জীবনে কোনোদিন তাদের কন্যাগুলোর হক নষ্ট করবে না। আমার সমাজে আমি বহু মানুষকে দেখেছি এমনি কথায় কথায় বলে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মেনে চলি, আল্লাহর ভয় করি, অথচ পাঁচ কাটা জমি কিনেছে, জমিটা নিজের নামে না রেখে দুই ছেলের নামে দিয়েছে। সাসাত যা দুটো মেয়ে রয়েছে ওগুলো কি অপরাধ করেছে? তুমি নামে দিতে যখন গিয়েছো তো তখন তো এগুলো সজাগ করে দিতে হবে, ঠিক করে দিতে হবে, তোমার নামে রাখো। বাবা তুমি মরে যাবার পর ওদের সম্পদ ওরা বুঝে নেবে, ও চিন্তা তোমার করা লাগবে না। বন্ধুরে আমার বেতা নেবেন না, কন্যা সন্তান খারাপ না, আমাদের কন্যা হলে মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। অথচ হযরত নবী মূসা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন আমি বুঝবো কিভাবে? মহান আল্লাহ জবাব দিলেন, মূসা আমি আল্লাহ যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। নবী মূসা আবার পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ তার থেকে আর একটু খুশি হলে কি করেন? একটু খুশি হলে তো পানি দেন, বৃষ্টি হয়, আর একটু খুশি হলে কি হয়? নবী মূসার প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে দেয় কন্যা সন্তান, আর হাসি ভরু তুমি গোমরা বলে তুমি দুঃখ পাও। ও বাবাজি ভাই জানেন, নবী মূসা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটু খুশি হলে পানি দেন, তার থেকে আর একটু খুশি হলে কন্যা সন্তান দেন। আল্লাহ সব থেকে যখন বেশি খুশি হয়ে যান তখন কি করে? আমার আল্লাহ জবাব দিলেন, নবী মূসা আমি আল্লাহ যখন সব থেকে খুশি হয়ে যাই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দে। আল্লাহ খুশি হয়ে আমার বাড়ি মেহমান পাঠায়, আর আমি হাসিবুর কত গোমরা চিন্তা করেন, বোনে নি ঠুল লেগেছে কথা বলি নে। ওজ আমার গায়ে ফেলে বলতেছি, ওজটা ঘুরিয়ে নেবেন ঠিক আছে। আমার শালা এসেছে, তখন হাট করতেছি, বাজার করতেছি, হাজার হাজার টাকার জিনিস আমি ছোলা দানার বাজার থেকে কিনে আনতেছি, আর আমার মায়ের পেটের বোন, নারী ছেড়া বোন, আমার মায়ের অত্যন্ত আদরের একটা রত্ন, আমার বোনটা এসেছে বাজারের দোকান থেকে ছ টাকার একটা ডিমও আর আমার জোটে না, আর বোনটারে খেতে দিতেও পারি নেই। আছে না নেই? আপনাদের এদিকে নেই, আলহামদুলিল্লাহ ভালো। আমার ভাই ও বাবাজিরা, আমার বোনের সঙ্গে সুন্দর আচরণ করবেন, দেখবেন আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখবেন। রাসূল নিষেধ করেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে, নিষেধ করেছেন। ও বাবাজি ভাই জানেন, আমার এগিয়ে চলুন, খারাপ ভাবে না নিয়ে একটু ভালোভাবে নেন। আমার সমাজের কিছু মানুষ রয়েছে, বোন যদি এক কাটা জমি কিন বিক্রি করতে আসে বাপের জমি, তখন আমার বিরাট রাগ হয় না? আমার বাপের জমি নিয়ে আমি যখন বিক্রি করি তখন বোনের রাগ হয় না আর ভাইদের রাগ হয় না? আমার বোনের অংশ বোন বিক্রি করবে, হাসিবুর তোমার রাগ হবে কেন? কথা বলে, অংশটা তো ওর অংশ, তোমার এক বিঘত জায়গা, ভাই পাশে ঘর করতেছে, এক বিঘত জায়গা তোমার ছাড়তে মন চায় না। আর তোমার বোন তোমার জন্য কেন পাঁচ শতক দশ শতক এক বিঘা ছেড়ে রেখে যাবে? তুমি স্বাস্থ্য বোঝো, আর কেউ বোঝে না, রাগ হচ্ছে?
আমি জানি ঘুষুরি আর কোনোদিন দাউদ করবে না, না করলেও সমস্যা নেই। বোনের ফারাজ ফাঁকি দেবেন না, ওই হক যদি মেরেছেন তা আমার কত কবরে মনে পড়বে। ধোলাই কিরকম দেয় সেই দিন বোঝা দেবো। হযরত মাথায় নেন, হাসিবুত তার বাপের জমি যদি বিক্রি করতে পারে তার সম্পত্তি তার অংশে যতটুকু বেচা কেনা করতে পারে, তো হাসিবুরের বোনটাও তার অংশে যতটুকু পড়বে সেও বেচা কেনা করতে পারে, ওতে আমার রাগ করলে হবে না। বড্ডজোর বোন পাশের বাড়ির লোকের কাছে জমি বিক্রি করতেছে ১১৫,০০০, আমি বোনটারে ডেকে বলতে পারি, বোন বাপ কষ্ট করে জমিটা রেখে গিয়েছিল বিক্রি করতেছি বাধা দেব না, তবে জমিটা পাশের বাড়ির লোকের টাকা রয়েছে ১৫,০০০ টাকা দেবে, আমি তোর গরিব ভাই ৫,০০০ কমলে জমিটা আমাদের কাছে থাক। বোন যদি বোঝে যে ভাত দেবো ৫,০০০ কমাই হোক গে আলহামদুলিল্লাহ, আর বোন যদি চিন্তা করে ভাই তুমি জমি বিক্রি করেছিলে যেখানে টাকা বেশি পেয়েছিলে সেখানে দিয়েছিলে, সুতরাং মাল আমার ১৫,০০০ই লাগবে, তুমি দিলে তুমি পাবে না হলে পাশের বাড়ির লোক পাবে, আপনার কিচ্ছু বলার নেই, মাল তার মাল। রাগ হচ্ছে, রাগ হচ্ছে নাকি? রাগ করেন আল্লাহর বিধানের উপরে রাগ করে। হযরত মাথায় নেন, আল্লাহকে ভয় করুন, বোনের অংশ ফাঁকি দেবেন না, রিজিকের মালিক আল্লাহ। বন্ধু শতক বিক্রি নিয়ে ফুকরি করে নিয়ে চলে গেলে মনে মনে ভাববেন না যে আপনার খাওয়া হবে না। কে বলেছে? আপনার লিপিবদ্ধ, আপনি কত টাকা ইনকাম করবেন, কত টাকা ব্যয় করবেন, ছেলে মেয়েদের জন্য কত টাকা রেখে যাবেন, বিল্ডিং কতটা করবেন, জমি কতটা কিনবেন, বাপমার পেছনে কতটা ব্যয় হবে, আত্মীয়তার পিছনে কতটা ব্যয় হবে, সব তো লিপিবদ্ধ রয়েছে। আমার রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, রিজিকের জন্য কেন এত প্রেশান হব? অবন্ধ হযরত প্রিয় নবীর একজন বিখ্যাত সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যার উপাধি দিয়েছিলেন গনি, ধনী বড় লোক, নবীর উপাধি গনি, রাসূল যাত্রার গনি বলতেন নাকি? একটু কথা বলেন, ধনী রে নবী, ধনী বলতেন তো। হযরত আবু বকরকে রাসূল একটা উপাধি দিয়েছিলেন, উপাধিটা হলো সিদ্দিক, সত্যবাদী। ওমারের একটা উপাধি রাসূল দিয়েছিলেন, সেই উপাধিটা হলো ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। রাসূল উসমানকে একটা উপাধি দিয়েছিলেন, সেই উসমানের উপাধিটা হলো গনি, ধনী ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত ধনী, এত ধনী, তার ধন সম্পদ আল্লাহ এত অগাধ পরিমাণে দিয়েছিল আপনি কল্পনা করতে পারবেন না। মসজিদুন নববী যখন তৈরি হচ্ছে, সরি তৈরি হচ্ছে বলছি, তৈরি হবার পরে মসজিদে এত পরিমাণ মুসল্লির ভিড়, জায়গা দেওয়া যাচ্ছে না। আপনারা যখন মসজিদ খানিকটা বাড়িয়েছেন, তো মসজিদ খানিকটা বাড়ানোর দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, ও সাহাবারা, মসজিদ তো একটু বাড়াতে হবে, কিন্তু আশেপাশে তো জায়গা নেই, মসজিদের সামনে একটু জায়গা রয়েছে, তোমরা কি কেউ পারবে মসজিদের এই সামনের জায়গাটা ক্রয় করে কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিতে, আল্লাহর রাস্তায় দান করে দিতে? তো সবাই কম বেশি চেষ্টা করলো, কিন্তু দেখা গেল ভাই মসজিদের সামনের যে জায়গাটা, ও জায়গাটা কোনো মুসলমানের না, ও জায়গাটা একটা ইহুদির, ও জায়গাটা, হ্যাঁ ও জায়গাটা রাসূলের একজন দুশমনের, চরম দুশমনের। আল্লাহর হাবিবের সাহাবারা গিয়েছেন ওই জমিটা কেনার জন্য, যে যার মতো গিয়েছেন, কিন্তু জমির মালিক চিন্তা করতেছে আমার জমির প্রচুর খরিদ্দার, সব মুসলমান তো চেষ্টা করতেছে জমিটা কিনে মসজিদে দেবো, আল্লাহর রাসূল আমার জন্য দোয়া করবে। তো এই চেষ্টা সবাই যখন চালাচ্ছে, জমির মালিক জমির যা মূল্য, জমির যা দাম, তাছাড়া ১০০ গুণ বেশি বলেছে। কত গুণ বলেছি? ১০০ গুণ। বোঝানোর জন্য বলছি, আপনার এই মসজিদের জায়গাটার দাম হয়তো ১,০০,০০০ টাকা, তো মূল যে মালিক তার কাছে আপনারা কিনতে গেছেন, সে আপনাদের কাছে চেয়ে বসেছে ১,০০০,০০০ টাকা।
এখন ভাই যারা একটু চালাক একটু বুদ্ধিমান তারা চিন্তা করতেছে, তাই তো সোলা দানার ওই বল ফিল্টের পাশের দিকে কিনলি হয় তো এরকম 1 কোটি টাকায় 5 বিঘে জমি হবে, তা আমি এখানে কিনতে যাবো কেন 100 শতক জমি? আলোচনা গভীর ভাবে ধ্যান দেন, অন্য মনস্ক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব একে একে যাচ্ছেন, ফেরত আসতেছেন, কেউ কিনতে পারছে না, এত টাকা কারোর নেই, কেউ সামলাতে পারবে না, যা জমির দাম তা ছাড়া 100 গুণ বেশি। হযরত উসমান গনির কানে সংবাদটা গিয়েছে, প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাতের অন্ধকারে জমিওয়ালার বাড়িতে হাজির, ভাই জমিটা আমার লাগবে, বলে ভাই আমার এই জমিটা আমার খুব প্রয়োজন, কিন্তু আপনার ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে আপনি এসেছেন আর আপনার প্রয়োজন যখন বলছেন দিতে পারি, তবে আমার জমির বর্তমান যা বাজার মূল্য তা ছাড়া 100 গুণ বেশি দিতে হবে। কতটা? 100 গুণ বেশি। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছেন, জমির মালিক রে বুঝতে দিল না, মনে মনে ভাবতেছেন আর জমির মালিক 100 গুণ না, তুমি যদি 500 গুণ বেশি বলতে আমি আল্লাহর ঘরের জন্য এ জমি কিনে আজ বাড়ি যেতাম। দুটাটা টাকা ছিল বলে মনে হয় না, কি বলেন? ভিক্ষুক এসেছে কিছু চাইতে, রাসূল রাসূলের সাহাবা হযরত উসমান বললেন আমার এই উটের দলের ভিতর থেকে একটা উট আর উটের পিঠে যত মাল রয়েছে ওগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও। এটা দান করার পদ্ধতি। কে করতেছে? উসমান। উসমান যে লোকটা এসেছে ও কোন চালাক না, ও জানে উটের সর্দারটারে যদি আমি ধরতে পেরেছি তো ওই উটের সর্দারের পিছন পিছন উটের দলে যত উট থাকবে সব যাবে। ও ঠিক চেক করে করে চেক করে করে উটের সর্দারটারে পছন্দ করেছে, করে ওই উটটালে যাচ্ছে, বলতে হুজুর এটা নেব, তাহলে আমি তো তোমার বললাম তোমার যেটা পছন্দ সেই উটটা আর ওই উটের পিঠে যত মাল সামান রয়েছে, মানে ব্যবসা বাণিজ্য করে সবে ফিরেছে যত মাল সামান রয়েছে সব, লোকটা উট ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো বাকি যত উট ছিল সব দল তার পেছনে। লোকটা বেশ কিছুদিন ওই বিঘে জিগেছে, হযরত উসমান গনি বাড়িতেই রয়েছেন, লোকটা ঘুরে এসেছেন, সে বলছে হুজুর আপনি তো বলেছিলেন একটা উট আর উটের পিঠে যত মাল ওইগুলো তোমার, কিন্তু আমি ওই উটটা নিয়ে যাচ্ছি তো দেখছি সঙ্গে আপনার আপনার এই উটের সঙ্গে যতগুলো উট ছিল সব চলতে লেগেছে, এখন আমি করব কি? হুজুর আপনি বাকি উটগুলো তাড়িয়ে নেন আমি একটা উট নিয়ে যাব। হযরত উসমান গনি এবারে জবাব দিলেন ভাই শোনো আমি বলেছি একটা উট আর ওই উটের সঙ্গে যত মাল রয়েছে সব তোমার, আর এখন বলতেছি ওই উটের সঙ্গে যতগুলো উট আর যত সম্পদ তোমার বাড়িতে যাবে সব তোমার। একটু মহব্বত করে বলেন, 1 হাজার টাকা ছিল বলে মনে হয় নাকি বলেন? এমনি নবী গনি বলেছে নাকি? আমার দেশের কিছু মানুষ রয়েছে 2 টাকা হলি আর মাটিতে পা দিতে ইচ্ছা না, কি যেন একটা ভাবছাপ, মানে ও মরবে না কবরে যাবে না। হযরত উসমান গনির মতো এত ধনী ব্যক্তি তিনি চিন্তা করতেন না আগামী কাল কি খাবেন, এত ধনী চিন্তা করতেন না যে কাল আমি কি খাবো। আমার ভাই ও বাবা জি আমার সুতরাং রিজিকে চিন্তা করবেন না, রিজিক আপনার জন্য যেটা নির্ধারিত ওটা আপনার নসিবে ঠিক জুটে যাবে ইনশাআল্লাহ। আমার ভাই এগিয়ে চলো, আপনাদের আমি যে আলোচনা শোনাচ্ছিলাম আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে থাকবে তারা বোনের ফরজ নষ্ট করবে না, কন্যা সন্তানের সঙ্গে রূঢ় আচরণ করবে না, আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে বিবিদের সঙ্গে খারাপ আচরণ করবে না, আর দুনিয়ার যে বিবিগুলোর ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা তাদের স্বামীর সঙ্গে কখনোই খারাপ আচরণ করবে না, আল্লাহর ভয় দুনিয়ার যাদের ভিতরে রয়েছে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে, আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে এদের জন্যই তো মহান আল্লাহ তোয়ার জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
ও বাবাজি ভাই জানেন আমার, আমি আপনাদের শোনাচ্ছিলাম পীর হবার শর্ত, আল্লাহওয়ালা বুজুর্গ হবার শর্ত, একদম গোড়ায় বলেছি, আবার বলে দিচ্ছি, পীর হতে গেলে পাঁচটা শর্ত থাকা লাগে, অটোমেটিক দুটো শর্ত বলে দিয়েছি, তিন নাম্বার শর্তটা হলো ওই 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 ব্যক্তিটার ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি গোড়ার থেকে আবার বলে দিচ্ছি, এক মিনিটের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গ হতে গেলে নাম্বার ওয়ান শর্ত হলো, এক নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে, দু নাম্বার শর্ত হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে, তিন নাম্বার শর্ত হলো দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি। একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। যদি এই জায়গাটায় আমাদের নিজেদের গায়ে ফেলে দেখি, দুনিয়ার আকর্ষণ আমাদের কম না বেশি? ওয়াজ নিজের গায়ে ফেলেন। এই ওয়াজের পরের অংশটি এই স্ক্রিনে উপরে দেওয়া আছে, আপনারা ক্লিক করে শুনতে পারেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।